আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আমি যাচ্ছি ঈদের শপিংয়ে, আমি আর আমু যাচ্ছি ঈদের শপিংয়ে আজকে। আপনারাও চলেন আমার সাথে। এবার ঈদে আমি এবং মায়ান ঈদ শপিংয়ের জন্য অনেক টাকা পেয়েছি। বাবা দিছে, মামা দিছে, তারপর আমার আঙ্কেল দিছে। আমি আর মায়ান মিলে মোট 11,000 টাকা পেয়েছি। এবার আমরা দুজনে অনেক শপিং করেছি, আপনাদের সাথে তা শেয়ার করব। আম্মু অনেক ঘুরে ঘুরে কেনাকাটা করে, এজন্য আমাদের কেনাকাটার মধ্যেও অনেক কেনাকাটা হয়েছে। আমরা মাঝখানে অনেক কেনাকাটা করছি কিন্তু সেগুলো ভিডিও করতে পারিনি, কারণ সেখানে অনেক ভিড় ছিল। এর জন্য আমি আপনাদেরকে পরে বাসায় যেয়ে দেখাবো আমি এই ঈদে কী কী কেনাকাটা করছি। কেনাকাটা করতে করতে এই ফুচকা বানানো মামাকে দেখে আমার ফুচকা খাইতে ইচ্ছে করছে, এর জন্য পরে আম্মু আমাকে ফুচকা খাওয়াইছে। এই যে আমার ফুচকা, ফুচকা বানানো মামা আমাকে এটা দিয়েছে, এখন আমি এটা খাবো, দেখি কেমন লাগে। আমি এখন খাওয়ার পর বলবো ফুচকাটা কেমন হয়েছে। ফুচকাটা খাওয়ার পর আমার খুবই বাজে লাগছে, কারণ ফুচকাটা খুবই বাজে টেস্ট। ফুচকাটা একবারে তেনায় গেছে, একটুও মজা না। কি আর করার, অর্ডার যখন দিছি তাই তো খেতে হবেই, আমার ভাগ্যে আসিল এটা। এরপর আমরা শরবত খাইছি, আম্মু 2 গ্লাস শরবত খাইছে, কারণ সেখানে অনেক গরম পড়তেছিল আর মানুষ অনেক ভিড় ছিল। আমি আর আম্মু শপিং করতে করতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এর জন্য আমি আর আম্মু কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য পাশে দাঁড়াইছি। মার্কেটে অনেক ভিড়, মার্কেটে সবাই শপিং করতে আসছে, আর 2 দিন ধরে এখানে অনেক গরম পড়তেছে, জন্য মার্কেট করতে অনেক কষ্ট হয়ে যেতেছিল। অনেকক্ষণ হয়েছে আমি আর আম্মু মার্কেটে আসছি শপিং করতে, অনেক ঘুরে শপিং করতে হইতেছে। এখানে এত কিছুর পরেও শপিং করতে খুবই মজা হইতেছে, কারণ ঈদের শপিং, নতুন নতুন জামা কাপড়। আমাদের এখনও কিছু কেনাকাটা বাকি আছে, চলেন সেগুলো কিনে ফেলি। আমরা তারপর একটা পেস্ট্রি শপে ঢুকছিলাম, আমার অনেক খিদে লাগছিল, এর জন্য আমরা প্রথমে লাচ্ছি খুঁজছিলাম কিন্তু লাচ্ছি ছিল না, জন্য পরে একটা পেস্ট্রি কিনে খাইছি। আমি এতটাই ক্ষুধা লাগছে যে আমি পেস্ট্রি খাওয়াটা ভিডিও করি নেই। তবে দোকানটাতে অনেক মজার মজার খাবার ছিল, আমার অনেক কিছু পছন্দ হয়েছে খাওয়ার জন্য, যেমন কি চকলেট, কেক, তারপর কাপ কেক, তারপর এক ধরনের প্লাস্টিকের কাপের মধ্যে কেক। এরপর আমরা বাসার জন্য রওনা হলাম, কিন্তু আমরা জ্যামে পড়ে গেছি। এই হচ্ছে আমার মায়ের এবার ঈদের শপিং। আমি এবার 2 জোড়া জুতা, 2টা প্যান্ট এবং 6টা গেঞ্জি কিনেছিলাম, আর মায়ের একই 2 জোড়া জুতা, তারপর 2টা প্যান্ট এবং 7টা গেঞ্জি কিনেছিল।
আমার আর মায়ানের এবার ঈদের শপিং কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। আজকে এই পর্যন্তই রইল, আবার নতুন একটা ব্লগ নিয়ে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।